এখন পাওয়া গেছে এটা নয়া ভাড়ার মধ্যে। মায়ানমার থেকে আসা একটি অবিস্ফোরিত মর্টার শেল নিষ্ক্রিয় করেছে বাংলাদেশ সেনাবাহিনী। আজ 9 ফেব্রুয়ারি শুক্রবার বেলা 11:30টার দিকে নাইক্ষ্যংছড়ির ঘুমধুমের নয়াপাড়া সীমান্তে এই ঘটনা ঘটে। ১১টার দিকে ঘুমধুম ইউনিয়নের 5 নম্বর ওয়ার্ড নয়াপাড়ায় অবিস্ফোরিত মর্টার শেলটি পাওয়া যায়। বিজিবির সূত্র জানিয়েছে নয়াপাড়ায় বাংলাদেশ সেনাবাহিনীর 20 থেকে 25 জনের একটি দল মায়ানমার থেকে আসা অবিস্ফোরিত মর্টার শেল নিষ্ক্রিয় করে। এ সময় বিজিবি সদস্যরা উপস্থিত ছিলেন। ধারণা করা হচ্ছে মায়ানমার থেকে পালিয়ে আসা বিজিবির সদস্যরা এটি রেখে গেছেন। আমি ধরতে পারবো আমি।